শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আজিয়ান সাগরের আকাশে তুরস্ক এবং গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ। সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ তুরস্কের নতুন আকেনজি ড্রোন। পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে চীন। বাড়ছে উত্তেজনা, চীন রাশিয়াকে সামলাতে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছেন বাইডেন। বাংলাদেশের গরিবরা খেতে না পেয়ে ভারতে আসে, অভিযোগ অমিত শাহ। ইউক্রেন ইস্যুতে তুরস্ককে রাশিয়ার অনুরোধ। এবং সবশেষ থাকছে যুক্তরাষ্ট্রের পর এবার ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে গেল ইউরোপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। সাগরের আকাশে তুরস্ক এবং গ্রিসের জঙ্গি বিমানের সংঘর্ষ হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল সোমবার তুরস্কের কয়েকটি F-16 জঙ্গি বিমান অন্তত 29 বার আকাশসীমা লঙ্ঘন করেছে। এ সময় অন্তত 2 বার দুই দেশের জঙ্গি বিমানের মধ্যে ডগ ফাইটার বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ওই সংঘর্ষে গ্রিস কোন মডেলের জঙ্গি বিমান ব্যবহার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি। সাধারণত এই ধরনের মিশনে ফ্রান্সের নির্মিত মিরাজ 2000 মডেলের জঙ্গি বিমান ব্যবহার করা হয়ে থাকে। গ্রিস এর আগেও বহুবার দাবি করেছে তুর্কি জঙ্গি বিমানগুলো বারবার আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে। গ্রিস বলছে ভূমধ্যসাগর এবং আজিয়ান সাগরে অবস্থিত তাদের দ্বীপগুলোর আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গি বিমান উড়াচ্ছে তুরস্ক, যা সরাসরি আইনের লঙ্ঘন। গত বছর বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি অনুসন্ধানের তৎপরতা চালায় তুরস্ক। এরপর থেকে গ্রিস এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তুরস্কের আকিনজি ড্রোনের তৃতীয় প্রোটোটাইপ মডেল সর্বশেষ পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সোমবার ড্রোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাইরাকার মাকিনার প্রধান প্রযুক্তিবিদ শেলচুক বাইরাক্তার তুর্কি দৈনিক ডেইলি সাবাহকে এই তথ্য জানান। শেলচুক বাইরাক্তার জানান, নতুন ড্রোনটির মাধ্যমে উচ্চতা শনাক্তকরণ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তিনি আরও জানান, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সামরিক ড্রোনের গণ উৎপাদন শীঘ্রই শুরু করা হবে। ডেইলি সরবরাহ প্রতিবেদনে বলা হয়, এই বছরই তুরস্কের সামরিক বাহিনীতে আকেনজি ড্রোন সরবরাহের প্রত্যাশা করা যাচ্ছে। ড্রোন প্রযুক্তি এবং সরবরাহের ক্ষেত্রে তুরস্ক বর্তমানে শীর্ষ স্থানীয় দেশে পরিণত হয়েছে। সিরিয়া, লিবিয়া এবং আজারবাইজান, আর্মেনিয়ার মধ্যে বিতর্কিত ভূখণ্ড নাগানো কারাবাকে তুর্কি ড্রোন তার ক্ষমতার প্রমাণ দিয়েছে। এছাড়া কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির পিকেকেকে মোকাবেলায় দেশের ভিতরে এবং বাইরে সফলভাবে তুর্কি ড্রোন অভিযান চালিয়েছে। সম্প্রতি তুরস্কের ড্রোন ইউক্রেনের ডানবাস অঞ্চলে পর্যবেক্ষণে ব্যবহার করা হয়েছে। এখানে কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা প্রবল হয়েছে। সোমবার রাশিয়া তুরস্ককে সতর্ক করে বলেছে, তুরস্ক যেন ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করা থেকে বিরত থাকে। রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশে হাজির হয়েছে চীন। সোমবার তাইওয়ানের আকাশসীমায় অন্তত 25টি যুদ্ধবিমান নিয়ে হাজির হয় চীন। এর মধ্য দিয়ে দেশ কয়েকটি পরমাণুবাহী যুদ্ধবিমানও রয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সোমবার 25টি যুদ্ধবিমানের মধ্যে পারমাণবিক বোমা বহনকারী যুদ্ধবিমানসহ বিমান প্রতিরক্ষা শনাক্ত অঞ্চলে প্রবেশ করে। যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সতর্কতা দেওয়ার পর তাইওয়ানের চলতি বছরে সব খানার এই ঘটনা ঘটল। তাইওয়ানকে চীন নিজেদের আলাদা একটি প্রদেশ হিসেবে দেখে থাকে, তবে গণতান্ত্রিক সরকারের অধীনে থাকা তাইওয়ান নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে। তাইওয়ান জানিয়েছে, সর্বশেষ চীনের সর্বশেষ অভিযানে 18টি যুদ্ধবিমান, 4টি পরমাণু বহনকারী বিমান, 2টি এন্টি সাবমেরিন বিমান এবং 1টি আগাম সতর্কবার্তা দেওয়ার বিমান ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া এবং চীনকে ঠেকাতে প্রতিরক্ষা বাজেটে $715 বিলিয়ন দেওয়ার ব্যাপারে মার্কিন কংগ্রেসকে প্রস্তাব দিয়েছেন। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে চীনা হুমকির বিরুদ্ধে লড়াইয়ের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাশিয়ার অস্থিতিশীল আচরণ ঠেকাতে কাজ করবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রস্তাবিত বাজেটের নথিতে উল্লেখ রয়েছে ইন্দো প্যাসিফিক অঞ্চল এবং ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে ধীরভাবে কাজ করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এসব ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় ধারণা এবং সক্ষমতা নিশ্চিত করবে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার গরিব লোকেরা ঠিকমতো খেতে পাচ্ছে না বলেই ভারতে অনুপ্রবেশ করছে বলে দাবি করেছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি নেতা অমিত শাহ। মঙ্গলবার কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। সাক্ষাৎকারে অমিত শাহ একটি প্রশ্নের জবাবে বলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হল অনুপ্রবেশ। এটি ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী একটি রাজ্য। পশ্চিমবঙ্গে যেভাবে রাজনৈতিক কায়েমি স্বার্থের কারণে প্রথমে কমিউনিস্ট এবং পরে তৃণমূল অনুপ্রবেশকে মদত দিয়েছে, তাকে অগ্রাধিকারের ভিত্তিতে প্রতিরোধ করতে হবে। পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান জনসংখ্যা শুধু রাজ্যেই নয়, গোটা দেশের জন্য চিন্তার। আগামী 10 বছর পর কলকাতার নাগরিকও অনুপ্রবেশ থেকে বাঁচতে পারবে না। শরণার্থী হয়ে এসে বেআইনিভাবে বসবাস করছে, আমরা এখানে ক্ষমতায় এসে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তাদের সম্মানজনকভাবে বাঁচার অধিকার দেব, এর ফলে পশ্চিমবঙ্গের জীবনযাত্রারও অনেক পরিবর্তন হবে। এরপর ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন রাখা হয়, গত 10 থেকে 15 বছরে বাংলাদেশে ব্যাপক আর্থিক উন্নয়ন হয়েছে, তারপরেও কেন লোক পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে? জবাবে অমিত শাহ বলেন, এর দুটি কারণ। এক, বাংলাদেশের উন্নয়ন সীমান্ত এলাকায় নিচু তলায় পৌঁছায়নি। যে কোনো পিছিয়ে পড়া দেশে উন্নয়ন হতে শুরু করলে সেটি প্রথমে কেন্দ্রে হয়, আর তার সুফল প্রথমে বড় লোকদের কাছে পৌঁছায়, গরিবদের কাছে নয়। বাংলাদেশ এখন সেই প্রক্রিয়ায় চলছে, ফলে গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না, সেই কারণেই অনুপ্রবেশ চলছে। আর যেন অনুপ্রবেশকারী তারা শুধু পশ্চিমবঙ্গেই থাকছে না তা নয়, তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে, জম্মু কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দ্বিতীয়ত, আমি মনে করি এটি প্রশাসনিক সমস্যা, প্রশাসনিকভাবে এর মোকাবেলা করতে হবে, সেটি পশ্চিমবঙ্গের সরকার করেনি। ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধে তুরস্কসহ বেশ কয়েকটি দেশকে আহ্বান জানিয়েছে রাশিয়া। এমন এক সময় এই আহ্বান এসেছে যখন উত্তর ইউক্রেনে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তুরস্কসহ যেসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাদেরকে পরিস্থিতি বিশ্লেষণ করার পরামর্শ দিচ্ছি। তারা যাতে কিয়েভ সরকারের ক্রমাগত যুদ্ধাংদেহী বিবৃতিগুলো পর্যালোচনা করেন। এই সামরিক আকাঙ্ক্ষাকে উৎসাহিতকরণ বন্ধ করতে তাদের অনুরোধ করা হচ্ছে। ইউক্রেনকে যুদ্ধ ড্রোন সরবরাহ করছে তুরস্ক। 2019 সালে দুই দেশের মধ্যে এই চুক্তি হয়েছিল। অর্ধেকের মতো ড্রোন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গোলা বারুদ টহল নৌকা নির্মাণ সহ যুদ্ধ ড্রোন সরবরাহে আরও চুক্তি সই হয়েছে গত ডিসেম্বরে। কৃষ্ণ সাগরে মার্কিন যুদ্ধ আলোচনা করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্র সেখানে কী চাই সেই প্রশ্নের জবাব মিলছে না বলে তিনি দাবি করেন। ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে ইরানের 3টি প্রতিষ্ঠান সহ 8 নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে। আগামী বছর 13 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। যেসব ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গাঠ বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হুসাইনি সালামি রয়েছেন। এছাড়া অপর 3টি প্রতিষ্ঠান অর্থাৎ এবিন জেলখানা, ফাশা ফাইবে জেলখানা এবং রাজি জেলখানার উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে 2011 সালে প্রথম তাদের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে ইরান বিরোধী নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয় এবং প্রতিবছর তা নবায়ন করা হচ্ছে। বর্তমানে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের মোট 89 ব্যক্তি বা 4টি প্রতিষ্ঠানকে ইউরোপের নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু বিষয়ে যখন ইউরোপ এবং ইরানের মধ্যে আলোচনা চলছে ঠিক তখন তেহরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে পাশ্চাত্য বিশ্ব সমন্বিত নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারিতে ক্ষমতায় এসে সবার সঙ্গে ফের সুসম্পর্ক প্রতিষ্ঠায় তিনি আগ্রহ দেখানোর পর ইউরোপীয়রা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এবং দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরোধিতা করার পাশাপাশি পরমাণু সমঝোতা সহ ইরান সম্পর্কিত প্রতিটি বিষয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে প্রকাশ্যে সমন্বিত নীতি গ্রহণ করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদগুণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।